অ্যান্ড ফাইনালি বহু কাঙ্ক্ষিত বক্স অফিস রিপোর্ট চলেই আসলো লাল সিং চাড্ডা ও রাকসা বান্ধান মুভির। বিগ বাজেটের মুভির সঙ্গে মিড বাজেটের মুভির ক্ল্যাশ, কিন্তু এই ক্ল্যাশে যেরকম টান টান একটা এক্সাইটমেন্টের ভাইব থাকা উচিত সেটা কিন্তু ছিল না। বাট তারপরেও দেখা যাক প্রথম দিন বক্স অফিসে কার কি অবস্থা। আমির খানের লাল সিং চাড্ডা গতকাল মানে ফার্স্ট ডে কামিয়েছে 12 কোটি রুপি, যেটা আমির খানের লাস্ট 13 বছরের ক্যারিয়ারের সবচাইতে কম ওপেনিং ডের ইনকাম। এমনকি তার ক্যারিয়ারের বিগেস্ট ফ্লপ থাগস অফ হিন্দুস্তানও প্রথম দিন কামিয়েছিল 52 কোটি রুপি। হ্যাঁ, 12 কোটি রুপি হয়তো বাকি অন্য কোনো বলিউড মুভির জন্য মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, কিন্তু ট্রেড অ্যানালিস্টরা লাল সিং চাড্ডার এই আয় দেখে শক খেয়েছে। কারণ লাল সিং চাড্ডা যেন তেন কারো মুভি না, এটা সুপারস্টার আমির খানের মুভি। তার উপর আবার স্ক্রিন নাম্বারও পেয়েছে অনেক বেশি, 4200। এখন সমস্যাটা হলো প্রথম দিনের আয় তো কম, তার উপর আবার ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব একটা ভালো না। অনেকেই বলছে এই মুভি মেরে দিয়েছে স্ক্রিনপ্লেতে, স্ক্রিনপ্লে খুব স্লো বোরিং ছিল, ক্লাইম্যাক্সে অযথা 10-15 মিনিট এক্সট্রা টানা হয়েছে, স্ক্রিনপ্লে কাটছাট করে আরো ক্রিস্পি করলে ভালো হতো। সো একে তো আয় কম, তার উপর আবার নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ, তাই সব কিছু দেখে ট্রেড অ্যানালিস্টরা ভয়েই আছে লাল সিং চাড্ডা যেন আবার ফ্লপের কোনো রেকর্ড করে না বসে। অপরদিকে অক্ষয় কুমারের রাকসা বান্ধান 70 কোটি রুপি বাজেটের এই মুভি, যেটা স্ক্রিন নাম্বার পেয়েছিল 2500টা। এখন রাকসা বান্ধানের যে অবস্থা আয়ের দিক দিয়ে খুব একটা ভালো সেটা কিন্তু বলা যাচ্ছে না। এই মুভি প্রথম দিন কামিয়েছে 8 কোটি 20 লাখ রুপি, যেটা অক্ষয় কুমারের লাস্ট ফ্লপ মুভি সম্রাট পৃথ্বীরাজের থেকেও কম। সম্রাট পৃথ্বীরাজের মতো মুভি প্রথম দিন কামিয়েছিল 10 কোটি 7 লাখ রুপি, বাট তারপরেও অক্ষয় কুমারের রাকসা বান্ধানের ইনকামটাকে মোটামুটি বলা যেত এবং এটা নিয়ে ভয় থাকতো না যদি না এই মুভিরও ওয়ার্ড অফ মাউথ ভালো আসতো। হ্যাঁ, এটা ঠিক যে ছোট ছোট শহরে ম্যাস অডিয়েন্সদের কাছে এই মুভি ভালো লেগেছে, কিন্তু তারপরেও এই মুভি নিয়ে নেগেটিভ রিভিউ ভালোই এসছে এবং অনেকেই বলছে এই মুভিটা মান্দাত্তা আমলের মুভির কনসেপ্ট, খুব বেশি মেলো ড্রামা রয়েছে, দেখে যেন মনে হয় স্টার প্লাসের সিরিয়াল এটসেট্রা এটসেট্রা। আর হ্যাঁ, অক্ষয় কুমার কিন্তু এটাও বলেছিল রাকসা বান্ধান এই মুভিটা দেখে পাবলিক মাস্ট কাঁদবে, যদি কেউ না কাঁদে তাহলে অক্ষয় কুমার নিজেই কাঁদবে। এখন দেখা যাক এই মুভির আয় দেখে শেষমেশ অক্ষয় কুমারকেই কাঁদতে হয় কিনা। এখন দুটো মুভির ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ দুটো মুভির ক্ষেত্রেই খুব একটা ভালো নয়। সো আলটিমেটলি এই দুই মুভির অবস্থা কি হয়, তারা কি ঠিকঠাকভাবে এগোতে পারবে নাকি ফ্লপের দিকেই হাঁটবে, সেটা আরো ভালো মতো বোঝা যাবে আরো কয়েকদিনের ইনকামের অবস্থা দেখার পর। সো ভিউয়ার্স, লাল সিং চাড্ডা এবং রাকসা বান্ধান এই দুই মুভির প্রথম দিনের বক্স অফিসের রিপোর্ট জানার পর আপনি কি ভাবছেন, কি হতে পারে এই দুই মুভির আলটিমেট দশা?